তোমাকে কে খবর দিয়েছে নবীর মেয়ে মারা গিয়েছে? আজকে নবীর মেয়ে আমাকে বলে গিয়েছে আমি মরার পরে আমার জানাজা করবা, এলাকার মানুষ যাতে জানে না। আজকে আমি তাই করলাম, তোমাকে কে খবর দিল গো? আবুজার একবারই ডাক দিয়ে বলে, আজকে ঘুমের ঘরে রাত্রে আমি স্বপ্নে দেখলাম নবীর মেয়ে মারা গেছে, তার জানাজা হয়েছে একজন লোকের শট। সেই লোকটা বিশ্ব নদে আমাকে বলল, ও আবুজার একবারই তুমি গিয়ে চারজন মিল করে হাতে না খাটলি বহন করবে। কালকে বলেন সুবহানাল্লাহ, কালকেও মাহফিল আছে, কালকে আছে। আজকে যদি হেপে যান আপনি কালকে কি বলবেন? ভাইজান কান লাগান, দাপন তাপনের ব্যবস্থা হয়ে গেল। ব্যবস্থা হয়ে যাওয়ার পরে তার কবরে রাখার পরে আবুজার গেপারি লাফ দিয়ে উঠে, আবুজার গেপারি মাটির হাত দিয়ে বলল, হে কবর, আমি নবীর মেয়ে ফাতেমাকে রেখেছি, তার সঙ্গে বেয়াদবি করো না। কি করো না? তার সঙ্গে বেয়াদবি করো না। কোনো কথা বললেন না। তারপরে বললেন ভাইজান, বলেন আমি ইমাম হাসান হুসাইনের মাকে রেখেছি কবর, তুমি বেয়াদবি করো না। তারপরে বললেন আমি জান্নাতের সর্দার নেই ফাতেমাকে রেখেছি, তুমি বেয়াদবি করো না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, দরবার আগমন শুভেচ্ছা স্বাগত, দরবারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। ভাইরা আমাদের প্রধান মেহমান আমার উস্তাদ সমতুল্য মেহমান এসে গেছে, আমার বলা যাবে না। আমি এই সভাটা দিয়ে শেষ করব, এক মিনিট সময় আমি হুজুরের কাছে নিলাম, আমি শেষ করব। যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখলেন, রাখার পরে যখন বললেন, তখন কবর ডাক দিয়ে বললেন যে আসলে আমি নবীর মেয়েকে চিনি না, আমি ইমাম হাসান হুসাইনের মাকে চিনি না, আমি ফাতেমা জান্নাতের সন্তান নিতে চিনি না, আমি চিনি আমল, যার আমল ভালো হবে তার সাথে আমি ভালো ব্যবহার করব, যার আমল খারাপ হবে আমি তার সঙ্গে খারাপ ব্যবহার করব। আমি কবর এমন ভাবে মাটির চাপ দেব তার হাড় হাড্ডি পাথর একখানে লেগে যাবে। যাই হোক, সময় অনেক হয়ে গেছে, প্রধান মেহমান উস্তাদকে বসে আমার কথা বলা বেয়াদবি হবে, আমার অসমাপ্ত আলোচনা আমি এখানেই সমাপ্ত করলাম। এবং আমরা যে বিষয়ে আলোচনা করছি আগামী কোথাও যদি কোনোদিন সুযোগ হয় সূরা আসরের বাকি আলোচনা ইনশাআল্লাহ হবে। আমার বাড়ি বেশি দূর নয়, আমার বাড়ি কাকিনহাটের পূর্ব বর্ষে। আমাকে সবাই আপনারা হয়তো ছিলেন, আমার জন্য একটু দোয়া করবেন। আমি ছাত্র মানুষ এতটুকুই, আমি উপরে উপরে তিন বছর থেকে আসতেছি, এবারও এসেছি, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। দোয়া করতে পারবেন না, আমি প্রধান মেহমানকে একটু অনুরোধ করবো যে হুজুর আমি আপনার ছাত্র, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়ে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আকুলু কাউলি হাদা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।